যে তার ভিডিও আপনারা ভিডিও স্টেটমেন্ট চান এবং পুলিশ আপনাদের প্রতিশ্রুতি দিছে আপনাদেরকে 10 মিনিট দিবে মারার জন্য তাই তো 10টা মাত্র আচ্ছা 10টা মেয়ে তার মধ্যে ওর আচ্ছা এখন 10টা মেয়ে তাকে 10 মিনিটের জন্য মারবে এটা থানা আপনাকে ভার্ডিক দিছে ঠিক আছে এখন আমি আপনাদের বলি বাংলাদেশ সেনাবাহিনী এখন থানার প্রোটেকশনের জন্য এবং বাইরে যে কোনো ধরনের বিশৃঙ্খলা মারামারি আগুন অরাজকতা সকল কিছুর জন্য

যে তার শাস্তি হবে সবকিছু হবে সেরেবিস আমি সব মানলাম ঠিক আছে ওকে বাট আপনারা যেটা চাচ্ছেন তাকে আপনারা 10 জন মিনিট মারবেন এটা সম্ভব না এটা পুলিশ বললেও সম্ভব প্রথমত এই থানায় এই থানার পুলিশকে এই কাজে কোনো দরকার ছিল না কারণ মামলা ছিল ধানমন্ডি থানার নাকি কোলাবাগান থানার ওয়েট পুলিশ আমরা যখন বললাম ওদের বুঝুক নাই পুলিশের সাথে আমাদের কোনো কাজবাজ নাই আমরা ওকে নিয়ে আমাদের প্রতিষ্ঠান আছে সাহিত্যশাচে তো প্রতিষ্ঠান ওখানে নিয়ে যাবো ওখানে যা হবার হবে তখন পুলিশ বলল যে না এটা করিয়েন না ওখানে অনেক মেয়ে ও রেপিস একটা ওকে সব মেয়ে মিলে মেরে ফেলবে পুলিশ তো অর্থদণ্ড নেগোশিয়েট করতে চাই পুলিশ চাইলে আপনারা অর্থদণ্ড নেন আমাকে পার্সোনালি এই এই প্রস্তাব দিয়েছে যে ওকে আমরা অনেক টাকা অর্থদণ্ড দেই পারলে সব টাকাটা আপনারা নিয়ে যান বাংলাদেশ পুলিশ ছিল না কেন পাঁচ ঘন্টা পরে গেল এবং ওয়েট এবার পাঁচ ঘন্টা পরে আর্মি এসে বললো আপনারা তো লিখে তো নিছেন আর কোনো স্টেটমেন্ট নেওয়ার দরকার নাই আর কোনো ভিডিওতে যাওয়ার দরকার নাই আবার বললো আপনারা এটা করছেন ওদের এখন ছেড়ে দেন আবার বললো পুলিশকে যে ঠিক আছে পুলিশ আপনারা যে প্রবোজাল ছাত্রদেরকে দিয়ে এখানে দাঁড় করে রাখছিলেন একজন রেপিস্টকে মারা হাত থেকে বাঁচাইতে সেই সেই বক্তব্য আপনি প্রত্যাখ্যান করেন আপনি কে বলেছেন কিনা অবশ্যই আপনি বলেছেন আপনি আমাকে বলেছেন তার তার স্টেটমেন্ট তো হয়ে গেছে এখন আর ভিডিও করার কি দরকার ইউ সেড দিস টু আমি তাকে বলছি ইউ সেড দিস টু মি শুন 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 কথা আপনারা তার ভিডিও স্টেটমেন্ট নিতে চাইছেন ঠিক আছে আপনি বলেন না হ্যাঁ আমি না বলি নাই আমি বলছি যে তার স্টেটমেন্ট শুনেন 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 আমি আপনি আমার কথা শুনেন আপনি আপনি আমাকে বলছেন যে সে স্টেটমেন্ট দিছে আমি বললাম তার স্টেটমেন্ট আপনি আপনার কেস করেন

আমি আসছি তারা আপনাদের মারতে যখন উদ্যত হয়েছেন তখন আমি আসছি বুঝতে পারছেন শোনেন সারা বাংলাদেশ বাংলাদেশ খেলা দেখেন শুনেন একটা তো একটা রেপিসকে এই তারা যদি এরকম তাইলে আমার করছে তারা কি করতেছে

এত মানে এত ইজিনা যা বললেন করে ফেলেন ইজ নট লাইক দ্যাট মানে আপনারা থানায় নিয়ে আসছেন না উই হ্যাভ টু ট্রাস্ট অন পুলিশ পুলিশের পুলিশের শুনেন এখন পুলিশের পুলিশ স্টেশনের এইখানের দায়িত্বে আমরা আছি এবং আমরা না 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 আমরা কোনো গেম খেলছি না দেখেন আপনারা আপনাদের কমপ্লেন নিয়ে আসছেন এখন পুলিশ শিখে এসে বলেন যা আপনারাই মারবেন

প্রোটেকশন ইজ সামথিং এলস আপনারা আপনারা দশজন মিলে একজনকে মারবেন এটাকে কেউ আটকাতে আসলে এটা ইউ ক্যান প্লিজ প্লিজ যখন আমার কথাটা বোঝার চেষ্টা করেন আপনারা তার স্টেটমেন্ট নেন তাকে পুলিশের কাছে দিয়ে গেছেন ওকে সে রে ওকে

আচ্ছা উল্লেখ করবে এটা সে এখন সামনে আসবে আপনাদের প্রতোকলে আসবে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা কেউ তাকে ফিজিক্যালি আর কোনো গায়ে চেষ্টা করেন